লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে সরেছিলেন অনেক বছর। তিনি সরেননি, গ্ল্যামার ওয়ার্ল্ডের দুনিয়া সরেছিল তাঁর কেরিয়ার থেকে। দীর্ঘ কয়েক বছর পর আবারও ফিরে এলেন নতুন গল্পে, নতুন রূপে। ভাবছেন তো কার কথা বলছি? আসুন জেনে নিই, নব্বই দশকের সেই চকলেট বয় ববি দেওয়াল থেকে আজকের ভিলেন আবরার হক হয়ে ওঠার গল্প। ববি থাকবে আর সেই গল্পে অ্যাকশন থাকবে না তা কী করে হয়? সম্প্রতি মুক্তি পাওয়া ছবি অ্যানিমেলে ববির অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। গোটা সিনেমাটিতে স্বল্প মিনিটের দৃশ্য রয়েছে তাঁর। অ্যানিমেলে ববির চরিত্রের নাম আবরার হক। এই ছবিতে মূক ও বধির চরিত্রে অভিনয় করেছেন ববি। ছবিতে তাঁর শরীরী ভাষাই বদলে দিয়েছে পুরো চরিত্রটাকে। তবে চরিত্র যেমনই হোক না কেন, শারীরিক ফিটনেস নিয়ে কোনো কথা হবে না। 54 বছর বয়সে দাঁড়িয়েও এখনও তিনি বছর 28-এর যুবককে হার মানাবেন তা কিন্তু বলাই যায়। তবে জানেন কি, সাফল্যের আগে কেমন চলছিল অভিনেতার জীবন? চলুন জেনে নিই একবার। 2013-এর পর সেই 2017-ও একসময় বলিপাড়ায় দাপিয়ে বেরিয়েছেন ববি দেওয়াল। দীর্ঘ 4 বছর পর 2017-ই পোস্টার বয় সিনেমায় কাজ করলেও এরপর সেইভাবে বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি তাকে। তারকা সন্তান হলেও কেরিয়ার জীবন স্বাভাবিক ছিল না ধর্মেন্দ্র পুত্রর। কেরিয়ারের শুরুতে ধর্মবীর, বারসাত, গুলজার গুপ্তের মতো ছবিতে সাফল্য পেলেও অভিনয় জগৎ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এক বা দুবছর নয়, দীর্ঘ বেশ কয়েক বছর বড় পর্দার বাইরেই ছিলেন নব্বই দশকের এই চকলেট বয়। সেই সময় বেকারত্বের জ্বালায় কার্যত ছটফট করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, যখন তিনি বাড়িতে বসেছিলেন তখন সময় কাটাতে কখনো বাড়িতে খেলেছেন ক্রিকেট, তো কখনো আবার অনুষ্ঠান বাড়িতে ডিজেও বাজিয়েছেন তিনি। সেই সময় নেটিজেনরা তাকে ঠাট্টা করে নামও দিয়েছিলেন ডিজে ববি। তবে যেভাবেই হোক, রূপলি দুনিয়ায় ফিরতে মরিয়া ছিলেন অভিনেতা। 2018-ই রেস্ট্রিতে অভিনয়ের জন্য মনোনীত হন ববি। বলাই বাহুল্য, দীর্ঘ বছর পর বলিপাড়ায় অভিনয় করতে সলমান খানই তাকে পুনরায় ফিরিয়ে আনেন। রেস্ত্রিয়ের সাফল্যের পর ইয়ামলা পাগলা দিওয়ানাতেও কাজ করেন তিনি। এরপর ধীরে ধীরে কাজ পেতে শুরু করেন ধর্মেন্দ্র পুত্র। 2019-এ অক্ষয় কুমারের হাউসফুল 4-এও অভিনয় করেন ববি। তাঁর সেই ছবিও চরম সফলতা পায়। এরপর ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন তিনি। ক্লাস অফ 83, লাভ ইট হোস্টেলের পর ববি অভিনীত সিরিজ আশ্রম। এই সিরিজে ববির অভিনয় মন কেড়েছে 8-80 সকলের। তারপরই ববিকে চরম সাফল্যের সিঁড়িতে পৌঁছে দেয় 1 ডিসেম্বর মুক্তি পাওয়া ছবি অ্যানিমেল। ইতিমধ্যে 500 কোটির বাজার ছুঁয়েছে বক্স অফিস। অ্যানিমেলের সাফল্যে খুশি অভিনেতা, এমনকি তাঁর এই সাফল্যে দর্শকদের করজোড়ে প্রণামও জানিয়েছেন তিনি। এন্টারটেনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।